অসন্মান বলে কেবি সম্মান কহিলে কহিলেন গ্রহণ করে পার যে সম্মানটা কেউ মহিলার সম্মান ভাঙি মহিলা মহিলা সম্মান মা কিন নারা কু ভাঙ্গি করি। মহিলা ভোট ব্যাঙ্ক নাম গোটে শব্দ তেয়ারি করছেন নবীন বাবু এ কথা আপনার বেশ ভালভাবে জানিচ্ছেন প্রত্যেক কথার আপনার যেত দেখবে যে বিজু জনতা দলের কোণে সভা আসিলা কি কোশে আপনার প্রত্যেক মানে পাঁচ ছ দিন অন্তৰ আপোনাৰ খবৰ কাগজে দেখিব মহিলা সশক্তিকৰণ দুই টি ৱাৰ্ড গোটেই হ'ল মহ গোটেই সশক্তিকৰণ সেই মাজিৰু উৰিগলা সুৰক্ষা সমানতা শিক্ষা স্বাস্থ্য সব উগা মই আৰম্ভ হ'ব সশক্তিকৰণৰে সৰ্ব মই কহিলে আপোনাৰ বুজা কেৱল গোটেই ভোট মোৰ দৃষ্টিৰে মই গোটেই ভোট নুহে মই সামগ্ৰিক বিকাশ আজিকালি ডেট্ৰ আপোনাৰ যদি দেখিব যে প্রত্যেক ক্ষেত্রে মহিলা মান অবদান রয়েছে এবং আর্থিক স্থিতি হোক কি প্রত্যেক ক্ষেত্রে মহিলা মান অবদান বি বহু কিন্তু এটি দুর্ভাগ্যর সহ কেবু পড়ুচি যে আজিকা ডেটরে মহিলা মানে অসুরক্ষিত এবং ওড়শা গোটে অপরাধ প্রবণ অঞ্চল হয়েছে অপরাধ প্রবণ রাজ্য হয়েছে এ কথা ক্বীকার করা পড়ব মুদি পুরা প্রারম্ভর আরম্ভ করু যে আপনার মনে থি হাজার মশার নবীন বাবু মুখ্যমন্ত্রী ভাবেশার দায়িত্ব নেলে দুই হাজার মিশন শক্তি নামক ଏକ ସଂଗଠନ ଗଠନ କଲେ ଏବଂ ସେ ଉଦ୍ଦେଶ୍ୟ ଥିଲା ଯେ ମହିଳାମାନଙ୍କୁ ସାମାଜିକ ଏବଂ ଆର୍ଥିକ ସ୍ତରରେ କେଉଁଭଳି ଭାବରେ ସଶକ୍ତିକରଣ କରାଯିବ କିନ୍ତୁ ଆମେ ଆପଣଙ୍କୁ ଆଜିକା ଡେଟ୍ରେ ଆଜି ଗୋଟେ ନ୍ୟୁଜ ମାରି ମାନେ ରୋଚକ ତଥ୍ୟ ସମସ୍ତଙ୍କ ପାଖରେ ରହିଛି ଯେ ସଶକ୍ତିକରଣ କହିଲେ ଯେ ଆପଣ ଦେଖିବେ ଜଣେ ଅଙ୍ଗନବାଡିଙ୍କ ଭଉଣୀଙ୍କର ଚାରି କୋଟିର ସମ୍ପତ୍ତି ଆର୍ ନା କ'ଣ ସଶକ୍ତିକରଣ